নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সরলরেখাংশের অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক নির্ণয়, এই অধ্যায় নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। আমরা আগে বেশ কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করলাম, আজকেও কিন্তু আমরা বেশ কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করছি। প্রথম যে প্রশ্নটা আমাদের, সেটা বোর্ডে দেওয়া হয়েছে, খেয়াল করো, দুটো বিন্দু বলা হয়েছে, 5,5 এবং 10,-5। এই বিন্দু দুটো সংযোজক সরল রেখাংশকে এবি, সেটা কি একটি বিন্দু ধরা যাক 7,1, সেটাকে আমরা সি নাম দিয়েছি, 7,1, এই বিন্দুটা হচ্ছে অন্তর্বিভক্ত করেছে। কি অনুপাতে অন্তর্বিভক্ত করেছে সেটা আমাদের জানতে চাইছে। তো আমরা ধরে নেব যে এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ই এখানে m = n করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লিখে নেব, ধরা যাক m = n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে আমাদের সি বিন্দুটা এখানে কি কি হচ্ছে, x1, y1, তাহলে কত আমরা লিখে নিচ্ছি, 5,5। x2, y2 কত আমাদের এক্ষেত্রে, 10,-5। আর আমাদের বিন্দুটা হচ্ছে m = n। তাহলে সি বিন্দুটার স্থানাঙ্ক কি নিয়ম ছিল আমাদের বলতো? সি বিন্দুটা হয়ে যাচ্ছে m x2 + n x1 / m + n, আর m y2 + n y1 / m + n। আমরা কিন্তু সরাসরি ব্যাখ্যা করে কিন্তু করব। হ্যাঁ, তো যাই হোক, আমাদের নিয়মটা চা ছিল আমরা লিখতে পারছি, m x2 মানে আমাদের কত, এরকম নিয়ম ছিল এদিক থেকে এইদিক আর এদিক থেকে, x2 হচ্ছে 10, x1 হচ্ছে আমাদের 5, / m + n, এখানে হচ্ছে y2 কত, y2 হচ্ছে -5, আর y1 কত আমাদের 5, তলায় কত হচ্ছে m + n, ঠিক আছে। এইটা আমাদের দাঁড়ালো। তো তাহলে আমরা এই বিন্দুটাই হয়ে যাচ্ছে আমাদের কত বলতো, দেওয়া রয়েছে 7,1। তাহলে এটা যদি এই বিন্দুটা 7,1 হয়, তাহলে x স্থানাঙ্ক গুলো সমান হবে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা এখানে কি লিখতে পারবো, 10m + 5n / m + n = 7 হয়ে যাবে। তাহলে এখান থেকে হিসেব করছি, 10m + 5n = 7m + 7n। তাহলে এদিক থেকে চলে আসছি, 10m - 3m = 2n। তাহলে m = n আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে 2:3, ঠিক আছে। আমরা যদি এই y স্থানাঙ্ক দুটোকেও সমান করি, সেক্ষেত্রেও আমরা কিন্তু 2:3 কিন্তু পাবো। তাহলে আমাদের উত্তর হচ্ছে 7,1 বিন্দুটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, ঠিক আছে। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, এবি সরল রেখাংশ যার প্রান্ত বিন্দু এ স্থানাঙ্ক হচ্ছে 3,1 আর বি এর স্থানাঙ্ক হচ্ছে -3,-2, এক্ষেত্রে সি একটা বিন্দু দেওয়া রয়েছে, সেই বিন্দুটা এ বি সরল রেখাংশকে বহির্বিভক্ত করেছে। সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে -5,-3। তাহলে কি অনুপাতে বহির্বিভক্ত করেছে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে আমরা ধরে নেব m = n অনুপাতে বহির্বিভক্ত করেছে। তাহলে এখান থেকে x1, y1 আমরা ধরে নিচ্ছি 3,1, x2, y2 আমাদের হয়ে যাচ্ছে এইটা -3,-2, আর অনুপাতটা হচ্ছে m = n। তাহলে সি বিন্দুটা আমাদের কত হয়ে যাবে, m x2 - n x1, যেহেতু বহির্বিভক্ত করেছি মাইনাস হবে, আর m y2 - n y1 / m - n হবে, ঠিক আছে। এই বিন্দুটা আমরা কিন্তু এবার বের করে নেব, ঠিক আছে, m x2। তাহলে m x2 মানে আমাদের কোনটা, -3, n y x1 হচ্ছে আমাদের 3, আর m - n একদম সোজা ব্যাপার, m y2 কত আমাদের -2, n y1 হচ্ছে আমাদের 1, আর m - n। যদি আমাদের এটা বসিয়ে করো, দেখতে আমাদের সুবিধা হয়, কাজের সুবিধা হয়, এই বিন্দুটাই কিন্তু আমাদের বলা হচ্ছে -5,-3। তাহলে x স্থানাঙ্ক দুটো সমান হবে এবং y স্থানাঙ্ক দুটো সমান হবে, x স্থানাঙ্ক দুটোকে সমান করছি। তাহলে কত হচ্ছে, x স্থানাঙ্ক -3m
-3n divided by m minus n is equal to -5. তাহলে এখান থেকে কত হচ্ছে -3m -3n is equal to -5m +5n. -3m -3n -5m +. তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে বলো -3m এখানে হচ্ছে 2m হয়ে যাবে আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 8m. 3n এদিকে চলে গেলে 5n 8n. তাহলে সুতরাং m is to n এখানে আমাদের হয়ে যাচ্ছে 8 is to 2 মানে 4 is to 1. তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে C বিন্দুটা মানে -5, -3 বিন্দুটা 4 is to 1 অনুপাতে AB এই সরল রেখাংশটিকে বহির্বিভক্ত করেছে. আশা করি তোমরা এই উত্তরটা এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো. এবারে সমস্যাটা একটু অন্যরকম. এখানে একটি সরল রেখাংশ দেওয়া হয়েছে AB যার প্রান্ত বিন্দু হচ্ছে 4,4 আর -2,8. বলছে যে এই সরল রেখাংশটি এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় এবং সেই বিভক্তকারী বিন্দুটি স্থানাঙ্ক কি. আচ্ছা, কি অনুপাতে বিভক্ত হয় সেটা আমাদের আগে মনে হয় আমরা বিষয়টা আমাদের এরকম একটা একটা বুঝে নিই আগে. এই হচ্ছে আমাদের অ্যাক্সিস, আমরা ছবি আঁকার সময় এভাবে আঁকিনি. অ্যাক্সিস হচ্ছে আমাদের 4,4 বিন্দুটা এখানে একটা জায়গায় থাকবে আশা করা যায় আর -2,8 -2, হচ্ছে 8 এরকম জায়গায় থাকবে. ঠিক আছে, -2,8. এবার বলছে যে এই যে লাইনটা টানা হচ্ছে সেটা এক্স অক্ষ দ্বারা কিভাবে বিভক্ত হয়। দেখতেই পাচ্ছি আমরা এখান দিয়ে বেরিয়ে গেলে বহির্বিভক্ত হবে. ঠিক আছে, তো আমরা এখানে বলে দিচ্ছি, আমরা এখানে তো জানি না যে বহির্বিভক্ত হবে না অন্তর্বিভক্ত হবে, আমরা বলছি যে অন্তর্বিভক্ত হয়, অন্তর্বিভক্তকারী বিন্দুটা হচ্ছে সি। ঠিক আছে, কি অনুপাতে অন্তর্বিভক্ত হয় আমরা ধরে নিচ্ছি যে এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে আমাদের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুটা কত হচ্ছে 4,4, এক্স টু কমা ওয়াই টু বিন্দুটা হয়ে যাচ্ছে -2,8, আর আমরা বলেছি কি এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত হয়। ঠিক আছে, বহির্বিভক্ত না অন্তর্বিভক্ত হয়। তাহলে সি বিন্দুটার স্থানাঙ্ক কি এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। যদি উত্তরে আমাদের এম ইস টু এন এর মান যদি পজিটিভ হয় তাহলে বুঝবো অন্তর্বিভক্ত হয়েছে, আর যদি ঋণাত্মক হয় তাহলে বুঝবো বহির্বিভক্ত হয়েছে। এখানে কি হয়ে যাচ্ছে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। আমরা কিন্তু কাজটা সম্পূর্ণ অন্তর্বিভক্ত হলেই করব। তাহলে আমরা বিন্দুটা এখানে লিখছি কত হচ্ছে বলো এম এক্স টু, এক্স টু হচ্ছে -2 প্লাস এন এক্স ওয়ান হচ্ছে 4 ডিভাইডেড বাই এম প্লাস এন, আর হচ্ছে এম ওয়াই টু মানে হচ্ছে 8 আর এন ওয়াই ওয়ান হচ্ছে 4 ডিভাইডেড বাই এম প্লাস এন। তাহলে বিন্দুটা আমরা পেয়ে গেলাম। এইবার এই এই যে সরল রেখাংশটা এক্স অক্ষকে ছেদ করবে, তাহলে এক্স অক্ষকে ছেদ করলে কি হয় ওয়াই স্থানাঙ্ক শূন্য হয়। আমরা জানি এক্স অক্ষের উপর সমস্ত বিন্দুর ওয়াই স্থানাঙ্ক শূন্য হয়। তাহলে এই যে স্থানাঙ্কটা পেয়ে গেলাম সেটা আমাদের শূন্য হবে। তাহলে 8m প্লাস 4n ডিভাইডেড বাই m প্লাস n, এইটা ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে আমাদের 8m ইজ ইকুয়াল টু হচ্ছে -4n হয়ে গেল। তাহলে m ইজ টু n আমাদের এখান থেকে পেয়ে গেলাম -4 ইজ টু 8, তাহলে -1 ইজ টু 2। ঠিক আছে, তাহলে দেখো ঋণাত্মক যেহেতু এসেছে তাহলে আমরা বলবো যে 1:2 অনুপাতে বহির্বিভক্ত হয়, 1:2 অনুপাতে বহির্বিভক্ত হয়। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে এই 4,4 এবং -2,8 বিন্দু দ্বয় সংযোজক সরল রেখাংশ এক্স অক্ষ দ্বারা 1:2 অনুপাতে বহির্বিভক্ত হয়। যদি পজিটিভ আসতো তাহলে বলতাম আমরা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এবার হয়ে গেল বিষয়টা, এবার আমাদের অন্তর্বিভক্তকারী বিন্দুটি স্থানাঙ্ক জানতে চাইছে। তাহলে আমরা এখান থেকে সি এর মানটা বসাবো, সি এর মান বের করবো। তাহলে এখান থেকে বলতো আমরা এখান থেকে এম এর মান কত পেয়ে যাচ্ছি, এম এর মান পেয়ে যাচ্ছি -1/2 ইনটু এন, অর্থাৎ এন পেয়ে যাচ্ছি -2n। ঠিক আছে, এবার আমরা ওই বহির্বিভক্তকারী বিন্দুটির স্থানাঙ্ক বের করবো, এটা তো আমাদের দেওয়াই ছিল। তাহলে আমরা এখান থেকে লিখে দিচ্ছি -2m আর এনের জায়গায় আমরা লিখে দিচ্ছি -2m, m -2m, 0
তাহলে মাইনাস টু এম মাইনাস এইট এম, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস টেন এম, ঠিক আছে। আর এখানে হচ্ছে মাইনাস এম কমা জিরো, তাহলে বিন্দুটি হয়ে যাচ্ছে আমাদের টেন কমা জিরো, ঠিক আছে। তাহলে বিন্দুটা হয়ে যাচ্ছে আমাদের টেন কমা জিরো, তাহলে এই বিন্দুটাই হচ্ছে আমাদের বহির্বিভক্ত হয়েছে। বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পাঁচ কমা একুশ এবং সাত কমা মাইনাস তিন এই বিন্দুদ্বয় সংযোজক সরল রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা, ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি, এই সরল রেখাংশ সরল রেখা দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় এবং সেই বিভক্তকারী বিন্দুটির স্থানাঙ্ক কত। তো খুব সহজ বিষয়, আমাদের ছেদ করেছে সি বিন্দুতে, আমরা ধরে নিচ্ছি, আর আমরা ধরে নিচ্ছি যে কে ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। আমরা এখানে এম ইস টু এন করলাম না, আমাদের কাজের সুবিধার জন্য কে ইস টু ওয়ান করলাম, ধরে নিচ্ছি কে ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত হয়। কারণ অন্তর্বিভক্ত হয় না বহির্বিভক্ত হয়, সেটা তো আমরা এখনই বুঝতে পারছি না। তো যাই হোক, আমাদের এখান থেকে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয়ে যাচ্ছে ফাইভ কমা টোয়েন্টি ওয়ান, আর এক্স টু কমা ওয়াই টু হয়ে যাচ্ছে আমাদের সেভেন কমা মাইনাস থ্রি, আর এম ইস টু এন আমাদের হয়ে যাচ্ছে কে ইস টু ওয়ান, ঠিক আছে। তাহলে সি বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করে দেবো, কি নিয়ম, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, আর এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। তাহলে আমাদের এখানে কি করেছি, এম এক্স টু মানে হচ্ছে কে ইন্টু সেভেন প্লাস এন ইন্টু ফাইভ ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান, আর এখানে কি হচ্ছে কে ইন্টু মাইনাস থ্রি, হচ্ছে মাইনাস থ্রি কে, আর এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান, ঠিক আছে। এটা কিন্তু আমরা আবার একবার দেখে নিচ্ছি, মাই থ্রি সেভেন কে আর ফাইভ ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান হচ্ছে মাইনাস থ্রি কে প্লাস টোয়েন্টি ওয়ান, এটা এই দিকে হয় আর এটা এই দিকে হয়, আমরা শিখিয়েছি। তো এটা আমাদের ওয়াই ইস টু থ্রি এই সরল রেখাকে ছেদ করেছে, তাহলে ওয়াই এর জায়গায় এইটা বসবে, তাহলে সুতরাং থ্রি কে প্লাস টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি হবে। কারণ যদি এই সরল রেখার উপরে থাকতে হয় তাহলে এই বিন্দুটা ওয়াই স্থানাঙ্ক থ্রি হতেই হবে। এখান থেকে আমরা কে এর মান বের করবো, মাইনাস থ্রি কে প্লাস টোয়েন্টি ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি কে প্লাস থ্রি, তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে মাইনাস সিক্স কে ইজ ইকুয়াল টু মাইনাস এইটিন, তাহলে কে এর মান হয়ে যাচ্ছে এখানে থ্রি, তাহলে আমাদের অনুপাতটা হয়ে যাচ্ছে কে ইস টু ওয়ান অনুপাতটা হয়ে যাচ্ছে থ্রি ইস টু ওয়ান, ঠিক আছে। এইটাই আমাদের জানতে চেয়েছিল যে কি অনুপাতে বিভক্ত হয়, যেহেতু পজিটিভ পেয়েছি তাহলে আমরা বলবো থ্রি ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এবার তাহলে আমাদের এই বিন্দু স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে, তাহলে কে থ্রি আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে আমরা হয়ে যাবে কে জায়গায় থ্রি, তাহলে এখানে কত, থ্রি হলে একুশ আর ফাইভ ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়ান, আর এটার মান তো থ্রি হবেই, আর লিখলাম না, ঠিক আছে। তাহলে কত হলো, তিন সাথে একুশ পাঁচ, থ্রি প্লাস ওয়ান, তাহলে এখানে হয়ে যাচ্ছে ছাব্বিশ বাই ফোর কমা থ্রি, তাহলে এটা হয়ে যাচ্ছে তেরো বাই দুই কমা তিন। এইটাই হচ্ছে আমাদের এই ছেদ, মানে যে বিন্দুটা ছেদ করেছে সেই বিন্দুটা স্থানাঙ্ক। এখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে যেখানে একটি সামান্তরিকে চারটে শীর্ষবিন্দু দেওয়া হয়েছে, থ্রি কমা টু, সিক্স কমা থ্রি, এক্স কমা ওয়াই এবং সিক্স কমা ফাইভ, ঠিক আছে। বলেছে যে এই চারটে বিন্দু যদি একটি সামান্তরিকে চারটি শীর্ষবিন্দু হয় তাহলে এক্স কমা ওয়াইয়ের এক্স এর মান বের করো এবং ওয়াই এর মান বের করো, মানে এক্স কমা ওয়াই বিন্দুটি বের করো। তাহলে সামান্তরিক যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, ঠিক আছে, তাহলে এসি এসি কর্ণের ছেদ মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দু আমরা বের করতে পারি। মধ্যবিন্দু নিয়ম আমরা জানি, থ্রি প্লাস এক্স ডিভাইডেড বাই টু, টু প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু, কি নিয়ম, যে এক্স স্থানাঙ্কগুলো যোগ করে দুই দিয়ে ভাগ আর ওয়াই স্থানাঙ্কগুলো যোগ করে দুই দিয়ে ভাগ, থ্রি প্লাস এক্স বাই টু, টু প্লাস ওয়াই ডিভাইডেড বাই। আবার বিটি কর্ণের মধ্যবিন্দু, বিটি কর্ণের মধ্যবিন্দু, সিক্স প্লাস সিক্স বাই টু, থ্রি প্লাস ফাইভ বাই টু,
সিক্স প্লাস সিক্স বাই টু, ফাইভ প্লাস থ্রি বাই টু, তাহলে কত হয়ে যাচ্ছে ছয়, আর এটা হয়ে যাচ্ছে চার। তাহলে দেখো এসি কর্ণের মধ্যবিন্দু যা হবে বিডি কর্ণের মধ্যবিন্দু একই হবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো থ্রি প্লাস এক্স বাই টু, টু প্লাস ওয়াই বাই টু, এটাই হয়ে যাচ্ছে আমাদের সিক্স কমা ফোর। তাহলে এখান থেকে আমাদের থ্রি প্লাস এক্স বাই টু ইজ ইকুয়াল টু সিক্স হবে। এক্স স্থানাঙ্ক দুটো আমাদের কম্পেয়ার করে ফেললাম, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স এর মান ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি বারো মাইনাস তিন ইজ ইকুয়াল টু নাইন। আর ওয়াই স্থানাঙ্ক যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব ওয়াই ইজ ইকুয়াল টু এইট মাইনাস টু, তাহলে ইজ ইকুয়াল টু সিক্স। তাহলে এক্স এর মান নয় আর ওয়াই এর মান হচ্ছে ছয়, তাহলে এক্স কমা ওয়াই বিন্দুটা আমরা পেয়ে যাচ্ছি নাইন কমা সিক্স। ঠিক আছে, আশা করি সবাই তোমরা এটা বুঝতে পেরেছ। এখানে একটি ত্রিভুজ এবিসি এর এবি, বিসি এবং সি এ তিনটির মধ্যবিন্দু দিয়ে দিয়েছে পি কমা কিউ কমা আর। পি এর স্থানাঙ্ক বলেছে ফোর কমা থ্রি, কিউ এর বলেছে মাইনাস টু কমা সেভেন, আর আর এর বলেছে জিরো কমা ইলেভেন। তাহলে এ বি সি এই বিন্দু তিনটি স্থানাঙ্ক জানতে চেয়েছে। আমরা এটাকে ধরে নিচ্ছি এ কমা বি, এটাকে ধরছি সি কমা ডি, আর এটাকে ধরে নিচ্ছি আমরা ই কমা এফ। তাহলে পি বিন্দুটা কিরকম হবে বলো, এ প্লাস সি বাই টু, আর এখানে কত হবে বি প্লাস ডি বাই টু, এটাই হচ্ছে আমাদের ফোর কমা থ্রি, এ প্লাস সি বাই টু বি প্লাস ডি বাই টু, এটা কত হবে, এটা হয়ে যাচ্ছে সি প্লাস ই বাই টু, আর এটা হয়ে যাচ্ছে ডি প্লাস এফ বাই টু। ঠিক আছে, এক্স স্থানাঙ্ক যোগ করে দুই দিয়ে ভাগ আর ওয়াই স্থানাঙ্ক যুক্ত করে দুই দিয়ে ভাগ, এটা কম কত হবে এ প্লাস ই বাই টু, আর এটা কত হয়ে যাবে বি প্লাস এফ বাই টু। এই তিনটে কিন্তু আমরা আলাদা আলাদা করে বের করে নেব। আমরা কিভাবে লিখবো, যে এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক এটা, বি সি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক এটা, আর এ সি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে এইটা, এ প্লাস সি বাই টু বি প্লাস এফ বাই টু। তাহলে প্রশ্ন অনুসারে এই দুটো সমান, এই দুটো সমান, আর এই দুটো সমান এটা লিখবো। তাহলে এখান থেকে আমরা যদি সমান করি, আমি অত বড় করে লিখছি না, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এ প্লাস সি বাই টু হচ্ছে চার, তাহলে এ প্লাস সি হচ্ছে আমরা পেয়ে গেলাম এইট, আর বি প্লাস ডি আমরা এখান থেকে পেয়ে গেলাম কত ছয়, এটা এক নম্বর লিখলাম, এক আর দুই দিয়ে দিলাম এখান থেকে, এটা হচ্ছে আমাদের ওয়ান। আচ্ছা, এখান থেকে বি প্লাস ডি ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি সিক্স, এটা দু নম্বর। এই দুটো সমান করলে সি প্লাস ই আমরা পেয়ে যাব মাইনাস ফোর, এটা তিন নম্বর সমীকরণ। ডি প্লাস এফ এটা পেয়ে যাচ্ছি ফোরটিন, এটা চার নম্বর সমীকরণ। ঠিক আছে, এ প্লাস ই, ঠিক আছে, এ প্লাস ই পেয়ে যাচ্ছি আমাদের জিরো, এটা পাঁচ নম্বর সমীকরণ। আর এখান থেকে বি প্লাস এফ ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে টোয়েন্টি টু, এটা ছ নম্বর সমীকরণ। এবার আমরা এক তিন পাঁচ সমীকরণ যুক্ত করে পাবো, এক দুই প্লাস তিন, এটা বুঝে নাও যুক্ত করে কি পাচ্ছি, এ প্লাস সি, সি প্লাস ই, এ প্লাস, এবার দুটো করে পাচ্ছি, তাহলে টু ইন্টু এ প্লাস সি প্লাস ই, এ প্লাস সি প্লাস ই, কত করে পাচ্ছি দেখো ছয় আটা এইট মাইনাস ফোর প্লাস জিরো, তার মানে এটা কত হয়ে যাচ্ছে ফোর হয়ে যাচ্ছে, তাহলে এ প্লাস সি প্লাস ই হয়ে যাচ্ছে আমাদের টু, এইটা আমাদের সেভেন সমীকরণ নাম্বার সেভেন। আর কি কি যুক্ত করব, দুই প্লাস চার প্লাস আট, ঠিক আছে, দুই চার আট, দুই চার আট, সরি দুই চার, আর হচ্ছে ছ নম্বর সমীকরণ যুক্ত করছি, তাহলে আমাদের দুটো করে এখান থেকে আবার পেয়ে যাব কি পেয়ে যাব বি প্লাস ডি প্লাস এফ। বি প্লাস ডি প্লাস এফ কত পেয়ে যাচ্ছে, এখানে ছয়, এখানে চোদ্দ, এখানে বাইশ, তাহলে হচ্ছে বাইশ আর ছয় হচ্ছে আঠাশ, আটত্রিশ, বিয়াল্লিশ, ঠিক আছে, চার পাঁচ ছয় এক বিয়াল্লিশ, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বি প্লাস ডি প্লাস এফ ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি একুশ, এটা হচ্ছে আট নম্বর সমীকরণ। এই অঙ্কটা অনেক বড় জটিল, একটা সোজা পদ্ধতি আছে, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে শিখব, এখন নয়। তাহলে আমাদের এক একটা করে আসি, প্রথমে আমাদের যদি এইখান থেকে আমাদের প্রথমে এ পেতে হয় তাহলে কি করব বলো তো, এ যদি পেতে হয় তাহলে এ প্লাস সি প্লাস ই থেকে কত বাদ দিতে হবে,
বলো সি প্লাস ই বাদ দিতে হবে, তাহলে কিন্তু এ পেয়ে যাব। তাহলে 2 মাইনাস সি প্লাস ই, তাহলে মাইনাস থেকে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 6। যদি বি পেতে হয় তাহলে আমরা সরি আমরা যদি এখান থেকে এ প্লাস সি পেতে চাই, তাহলে এ প্লাস সি প্লাস ই থেকে কত বাদ দেব, এ প্লাস ই বাদ দেব। তাহলে 2 থেকে এ প্লাস ই আমাদের 0 বাদ দিলে 2 হবে। তাহলে এরকম করে আমরা কিন্তু সবকটা এ বি সি ডি ই এ পেয়ে যেতে পারি। তো আর করলাম না, বিষয়টা মূল বিষয়টা আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে এ বি সি ডি ই এ বের করলে আমরা সবকটা বিন্দু পেয়ে যেতে পারি। এটা কিন্তু আমাদের বেশ জটিল, একটু বড় অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়, কি করব আমাদের এটা করতেই হবে। তো নিয়মটা আমরা মোটামুটি শিখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের একটি সরল রেখাংশের অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক নির্ণয় এই সংক্রান্ত অনেকগুলো অঙ্ক করলাম, একটু বড় আছে কয়েকটা অঙ্ক। আর আশা করি সবাই বুঝতে পেরেছো, ভালো করে প্র্যাকটিস করো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।